আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমি কামরুল হাসান বিশ্বাস, কেচেন ব্লগ। বন্ধুরা, আজকে নতুন বাজারের এখান থেকে 100 ফিটের যে আপডেট আছে মাদানি অ্যাভিনিউয়ের, ওইটা আপনাদেরকে দেখাবো, চলেন। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই যে শুরু করলাম, দেখেন নতুন বাজার থেকে আমি নতুন বাজার ফ্লাইওভার ক্রস করে, ওভার ব্রিজটা ক্রস করে, কি সুন্দর লটকন দেখা যাচ্ছে। এখান থেকে রিকশায় উঠে গেলাম বন্ধুরা। এই রিকশায় আপনাদেরকে একদম নিয়ে যাব মাদানি অ্যাভিনিউ, ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট বাইপাস কত দূর পর্যন্ত হয়েছে এটা আপনাদেরকে আজকে একটু দেখাবো, এবং রাস্তার কাজের অগ্রগতি কত দূর। এই যে দেখেন, ঠিক বসুন্ধরা গেটের আগে এই রাস্তাটা কিন্তু এক পাশ কমপ্লিট হয়ে গেছে, আর এক পাশে কিছু কাজ বাকি আছে, এবং 5টা 6টা ব্রিজের কাজও কিন্তু পরপর চলতেছে। এক সাইডে দা কমপ্লিট, আর এক সাইডে দা চলমান আছে। এবং এই যে দেখেন রাস্তার যে ফুটপাথ, এই যে এই পাশে ফুটপাথটা দেখেন কমপ্লিট, কিন্তু ফুটপাথগুলোও। এবং এই যে দেখেন ইউনাইটেড গ্রুপের যে অফিস এবং গ্রুপের যে ওনার আছেন, ওনাদের হাউস কিন্তু এই যে বাম পাশে অ্যাপার্টমেন্টগুলা। এবং রাস্তাটা কিন্তু একদম নতুন বাজারের এখান থেকে পুরোটাই কিন্তু ল্যাম্পপোস্ট লেগে গেছে। এক পাশের কিন্তু একটু বাকি আছে কিছু জায়গায়, আর বাকি রাস্তাটাই কিন্তু পুরো ল্যাম্পপোস্ট লেগে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম একদম এটারে কি বলে বেড়াইতে, যে বালু নদী আছে সেই বালু নদীর উপরে এই সুন্দর আর্চ ব্রিজটা দেখেন, দারুণ লাগছে ব্রিজটা। এবং ব্রিজের উপরে প্রচুর মানুষ দেখেন আড্ডা দিচ্ছে। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, এবং এই হলো বালু নদী, বাম পাশটাই হলো জলশিরি আবাসন প্রকল্প, ডান দিকটাই হলো বসুন্ধরা প্রকল্প, এবং মোট কথা ব্রিজের এই পাটটাই হলো নারায়ণগঞ্জের নাউরা। এই যে দেখেন এইখানেও কিন্তু ল্যাম্পপোস্ট, দেখেন বন্ধুরা। আপনাদেরকে আজকে যত দূর এই রাস্তাটা গেছে ওই পর্যন্তই নিয়ে যাব, একদম জলশিরি আবাসন প্রকল্পের লাস্ট ওই জায়গাটা পর্যন্ত নিয়ে যাব বন্ধুরা। বন্ধুরা দেখেন এটা হলো, এই যে দেখেন বাম পাশে কিন্তু বাস বে, একটা বাস এখানে থামবে, এবং ফুটওভার ব্রিজ, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে। সামনে যে 2টা 3টা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর জন্য রাস্তাটা কমপ্লিট হয়নি, এবং এটার অধিগ্রহণ এখনও মনে হয় করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটার সাথে কানেক্ট হয়ে যাবে ওই বাড়িগুলোর উপর দিয়ে এসে। এই যে দেখেন এই রাস্তাটা ধরে যত দূর যাওয়া যায়, চলেন আপনাদেরকে তত দূরই নিয়ে যাবো আজকে বন্ধুরা। আকাশটা দেখেন একটু চকচক করছে, মেঘলা, কিছু জায়গায় একটু পরিষ্কার, দারুণ লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই যে দেখেন ব্রিজটা এখানে, এই যে দেখেন ব্রিজটা এখান থেকে শেষ কমপ্লিট, কিন্তু মোটামুটি এখান থেকেও কিন্তু আবার ল্যাম্পপোস্ট শুরু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা অনেক বাড়ায় দেয়। বন্ধুরা, বাম পাশটাই হলো জলশিরি আবাসন প্রকল্প, এই রাস্তাটা ধরেই সোজা যেতে থাকবো। সামনে যে আবার দেখতে পাচ্ছেন সবুজ গ্রিন গাছগাছালি বাড়িঘর, আবারও এখানে বাদা, এই রাস্তার সম্মুখে আবারও বাদা। এই যে বাদাটা আবার পেরিয়ে যাচ্ছি আমরা, বাদাটা এই বাড়িঘরটার ওই পারে, আবার রাস্তাটা কিন্তু শুরু, ল্যাম্পপোস্টও কিন্তু ওই পর্যন্ত লেগে গেছে, আপনারা দেখাচ্ছি, চলেন। এই যে দেখেন রাস্তার মাঝখানে কিন্তু ল্যাম্পপোস্ট লেগে গেছে, এখানে বিয়ে বাড়ির জন্য অনুষ্ঠান করা হচ্ছে। এই দেখেন কার্পেটিং করা রাস্তা, বিশাল বড় রাস্তা, এগিয়ে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। বন্ধুরা, এখানেও কিন্তু একটা ব্রিজ করা হচ্ছে। এই যে একটা ব্রিজের কাজ হচ্ছে, খুবই দারুণ ব্রিজ। এই যে দেখেন
এখানেও কিন্তু একটা ব্রিজের পরে এখানেও কিন্তু একটা বাস স্টপেজ এবং একটা ফুটওভার ব্রিজ, বিশাল বড় ফুটওভার ব্রিজ, মোট কথা 8 লেনের রাস্তা এটা। আপনি চিন্তা করতে পারবেন না, আপনারা দেখেন দুই পাশেই কিন্তু ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট শুধু এক পাশে না, দুই পাশে ল্যাম্পপোস্ট। এই যে দেখেন এই পাশে 4 লেনের মাঝখানে ল্যাম্পপোস্ট, ওই পাশে আবার 4 লেনের মাঝখানে ল্যাম্পপোস্ট। দেখেন কি অসাধারণ এক দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে, একদম জলশিরি আবাসন প্রকল্পের একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমরা বন্ধুরা, ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা। এই দেখেন দুই পাশেই কিন্তু ল্যাম্পপোস্ট, মানে 4 দুগুণে 8 লেনের রাস্তা, কিন্তু বিশাল রাস্তা। ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রামের যে বাইপাস, বিশাল কিন্তু এই রাস্তা। দেখেন এই যে সামনে বাড়ি ঘরের জন্য এই রাস্তাটা আর সামনে আগাতে পারছে না, এই জায়গাগুলো অধিগ্রহণ করবে, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবে। জানি না এই কাজ কবে শেষ হবে। দেখেন